নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমার মেয়ের পরীক্ষা শেষ, তাই আমি চলে যাব আমার বাপের বাড়ি সুন্দরবন। তো সুন্দরবনের কিছুটা অংশ আমি আজ একটু আপনাদের সাথে শেয়ার করছি, অন্য ভিডিওতে পুরো ভিডিওটা দেখাবো। আমি থাকি বাড়িপুর, বাড়িপুর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ আমরা যাব অটোতে করে, হাজবেন্ড যেহেতু যাচ্ছে না, কাজের জন্য বাড়িতে থাকছে, তার জন্য আমরা স্টেশন থেকে অটো করে যাব ক্যানিংয়ে। প্রথমে আমরা এবার উঠে পড়েছি অটোতে। অটোতে যেতে আমাদের টাইম লাগে ক্যানিংয়ে 1 ঘন্টা মতো, আবার ক্যানিং থেকে বাসে আরও 2 ঘন্টা টাইম লাগে ঝড়খালি যেতে। তো এখন বিকেল 4টে বাজে, মেয়ে স্কুল থেকে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর বাড়ি থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো মনটা খারাপও লাগছে, হাজবেন্ডকে রেখে আমরা কখনো বাইরে একসাথে সব জায়গায় যাই, ও বাড়িতে একা থাকতে পারে না। তো ক্যানিংয়ে এসে আমরা আবার বাসে চেপে গেলাম। বাসে অনেকক্ষণ বসতে লাগছে, তো 2 ঘন্টা বাসে থাকার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঝড়খালি। এখন বাজে রাত 9টা, তো বাড়িতে পৌঁছে গেলাম। রাতে আর ব্লগটা এন্ড করে দিলাম। সকাল সকাল উঠে পড়েছি আমি, এবার চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন মাঠে কত সুন্দর ধান হয়েছে, এটা আমাদের জমির ধান, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই ধানের চাল কিন্তু আমরা সবসময় কিনে খেয়ে থাকি। চাষিরা কিন্তু বাড়িতে অনেক কষ্ট করে ধানটাকে লাগায়, তারপর ধান পেকে গেলে ধান কেটে ঝাড়াই করে বাড়িতে সিদ্ধ শুকনো করে তারপর চাল করে খাওয়া হয়। তো আমরা সেই কষ্টটা বুঝি না, কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে। যেহেতু আমার গ্রামে বাড়ি, আমি জানি ছোট থেকে দেখে এসেছি মা বাবারা কতটা কষ্ট করে এই ধান চাল চাষ করেন। তো আমাদের এটা পুকুর, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পুকুরের পাড়ে মা কিছু ফুল গাছ লাগিয়েছে, তো ফুলগুলো এত সুন্দর ফুটেছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই। তো আমি এর আগে তো সবসময় রান্নার রেসিপি দেখাতাম, তো আমি এবার থেকে আমার ভিডিওগুলো কিছুটা অন্তত ব্লগ করেছি, তো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো পুকুরটা দেখানোর পর এবার আমি চলে যাব ধান কাটতে মাঠে। বাবা অনেকটা ধান কেটে ফেলেছে, তো ভাবলাম বাড়িতে এসেছি তো একটু কিছু হেল্প করে যাই, তার জন্য এখন মাঠে চলে যাচ্ছি ধান কাটতে। আমি শহরে থাকি বলে যে গ্রামের আদব কায়দা ভুলে যাব তা কখনোই নয়। ছোটোর থেকে কিন্তু আমি সমস্ত রকম কাজ করতে পারি, আর কোনো কাজকে ছোট বলে মনে করবেন না, কারণ আমাদের মেয়েদের কখন কীরকম পরিস্থিতি থাকতে হয়। আর ছোটোর থেকে আমরা যেহেতু গ্রামে থেকে মানুষ হয়েছি, তো সব রকম কাজকর্ম আমরা শিখেই নিয়েছি, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয় না। তো বাপের বাড়িতে এসেছি, তাই ভাবলাম যে বাবা মায়ের হাতে হাতে একটু কাজ করে দিয়ে যাই। মেয়ে তো না, মা বাবার কষ্ট কিন্তু এখনকার দিনে খুব কম, ছেলে মেয়েরাই দেখে। তো যেহেতু মেয়ে, তো একটু কষ্ট তো হয় মা বাবার জন্য, কি করা যাবে। যেটুখানি সময় থাকবো অন্তত মা বাবার কাছে থেকে একটু হেল্প করে যাব। তো ধান কাটছি, মেয়ে একটু ভিডিও করে দিল। ধানগুলোকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে, এগুলো একটু শুকিয়ে গেলে 2-3 দিন বাদে আবার এগুলোকে ধানটা বাঁধতে হবে, বেঁধে তারপর মাথায় বোঝা করে সেগুলোকে বাড়ি উঠোনে এনে একটা গাদা দেওয়া হয়। সেই গাদায় বেশ কিছুদিন থাকার পর আবার ধানগুলোকে ঝাড়াই করে সিদ্ধ শুকনো করে চাল তৈরি করে তারপরে বাড়িতে রেখে দেওয়া হয়। কারোর যদি ধান বেশি হয় সেক্ষেত্রে তারা ধান বিক্রি করে। তো দেখুন এটা আমাদের পাশে একটা বিশাল বড় খাল, তো এই গাছটা হচ্ছে কাঁকড়া গাছ, এটা কিন্তু জঙ্গলে থাকে। তো যেহেতু আমাদের এই সুন্দরবনে আয়লা হয়েছিল, তো নোনা জল ঢুকে গেছিলো সমস্ত জায়গায়, তো এই গাছটা কিন্তু কীভাবে জানি না হয়ে গেছে, এটা কাঁকড়া গাছ। এটা কিন্তু খালে কিন্তু মানে মিষ্টি জল, তো এটা কিন্তু কাঁকড়া গাছটা নোনা জলই হয় নোনা মাটিতে। তো এখানে মানে মাটিটাও নোনা আবার মিষ্টি দুটোই মেশানো আছে,
কচুরি পাড়ার ভেতরে কিন্তু প্রচুর মাছ থাকে। এই সময় শীতকালে শিঙ মাগুর ট্যাংরা কই ইত্যাদি থাকে। তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আরও সমস্তটা আমাদের ঝড়খালির ভিডিও। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।